দেখুন, এবার ভারতের ১৪তম প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। ভারতের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দলিত নেতা ও ক্ষমতাসীন বিজেপির মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দ। রাইসিনা হিলের পরবর্তী বাসিন্দা যে তিনি হচ্ছেন সেটি আগে থেকেই অনুমান করা হয়েছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির দাবি, ৭০% মানুষের ভোট পেয়ে নির্বাচিত হবেন তাদের মনোনীত প্রার্থী। বিজেপির পূর্বাভাস সত্যি না হলেও কাছাকাছি ভোট পেয়েছেন কোবিন্দ, ৬৫.৬৫% ভোট পেয়েছেন কোবিন্দ। প্রেসিডেন্ট নির্বাচনে কোবিন্দের প্রতিদ্বন্দ্বী ছিল বিরোধী জোটের মনোনীত প্রার্থী মীরা কুমার, তিনি পেয়েছেন ৩৪.৩৫% ভোট। আজ বৃহস্পতিবার প্রাথমিক ভোট গণনায়ও প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে রামনাথ কোবিন্দ এগিয়েছিলেন। কোবিন্দের গ্রামের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরের দোহাদ জেলার পারাউখ গ্রামে। সেখানে দুপুর থেকে চলছে গান বাজনা, হারমোনিয়াম কাঁধে নিয়ে কাউকে নাচতেও দেখা গেছে। গত ১৭ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১টায় শুরু হয় ভোটগ্রহণ, আজ বিকেল ৫টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।